নানান সমস্যায় ভোগেন তাদের জন্য এই চাল ধোয়া জলই হতে পারে সঠিক সমাধান। স্বাস্থ্য সংক্রান্ত সকল ধরনের টিপস পেতে চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্রতিদিন ভাত রান্না করার আগে চাল ধুয়ে যে জলটুকু বের হয় সেই জলেতেই নিতে পারেন আপনার চুলের যত্ন। কি অবাক হচ্ছেন, অবাক হলেও সত্যি যে এই চাল ধোয়া জলই চুল সুন্দর রাখতে সাহায্য করে। চাইনিজ বা জাপানি নারীদের চুল সুন্দর হয় কারণ তারা কয়েকশো বছর ধরে চাল ধোয়া জলেতে চুলের যত্ন নিচ্ছে, যার কারণে তাদের চুল এতটা সুন্দর এবং স্বাস্থ্য উজ্জ্বল দেখায়। ঘন কালো লম্বা চুলের জন্য এখন থেকে ভাত রান্না করার আগে চাল ধুয়ে যে জলটুকু বের হয় তা ফেলে না দিয়ে সেই জলেতেই করে নিন চুলের যত্ন। প্রথমে ভালো করে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন, তারপর চাল ধোয়া জল ভালো করে চুলে ঢালতে থাকুন, সঙ্গে করুন হালকা হাতে ম্যাসাজ। এবার 10 মিনিট মতো মাথায় রেখে দিন এই মার, এরপর ভালো করে পরিষ্কার জলেতে চুল ধুয়ে নিন। সপ্তাহে 3 বার করে এটি অ্যাপ্লাই করতে পারেন, এতে চুল বাড়বে তাড়াতাড়ি। চুলের পুষ্টির জন্য শ্যাম্পু কন্ডিশনার ছাড়াও হেয়ার সেরাম লাগানো খুবই প্রয়োজন, এতে চুলের মধ্যে থাকা ক্যারোটিন পুষ্টি লাভ করে। এক্ষেত্রে অসাধারণ সিরামের মতো কাজ করে থাকে রাইস ওয়াটার, এর জন্য ভাতের মাড় ঠান্ডা করে ভালো করে সারা চুলে লাগিয়ে নিন। তবে সাধারণত সিরাম চুলে লাগিয়ে রেখে দেওয়া উচিত, তা জল দিয়ে ধোয়ার প্রয়োজন পড়ে না। তবে ভাতের মাড় যেহেতু একটু আটালো এবং চ্যাটচ্যাটে প্রকৃতির হয় সেহেতু ভাতের মাড় চুলে 10 থেকে 15 মিনিট মতো রেখে ধুয়ে নিন, সপ্তাহে 2 বার করে এটি ব্যবহার করতে পারেন। চাল ধোয়া জলেতে প্রচুর অ্যামাইনো অ্যাসিড থাকে যা চুলের গোড়া মজবুত করতে বিশেষভাবে সাহায্য করে, সেই কারণে চাল ধোয়া জলের সঙ্গে খানিকটা অলিভ অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি খুব ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নিন, এরপর 20 মিনিট মতো রেখে শ্যাম্পু করে ভালো করে স্নান করে নিন। চুলের গোড়া মজবুত করতে এবং চুল ওঠা রোধ করতে এটি দারুণ কার্যকারী। এবার একটু জেনে নিন শ্যাম্পু হিসেবে ব্যবহার করবেন কিভাবে। প্রথমে 1 কাপ চাল ধোয়া জলের সঙ্গে মিশিয়ে নিন 1 চামচ আমলা বা শিকাই পাউডার। এবার তাতে 1 বা 4 চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন, সেই সঙ্গে চুলের পরিমাণ অনুসারে নিন মাইল্ড শ্যাম্পু। ভালো করে মিশিয়ে একটি কাঁচের বোতলে রেখে দিন, 2 সপ্তাহ এটি রেখে দিতে পারেন। এবার এটি শ্যাম্পুর মতো করে ব্যবহার করুন। তবে চালের জলের জাদুকরী প্রভাব কেবলমাত্র চুল আর ত্বকের যত্নে সীমাবদ্ধ নয়, আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতেও এই জলের প্রভাব কম নয়। তো বন্ধুরা, চাল ধোয়ার জলের গুণের কথা তো শুনলেন, অ্যাপ্লাই করা শুরু করে দিন। আজ এই পর্যন্তই, ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। নিত্য নতুন তথ্য পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।